ঈশ্বরগঞ্জ শহরে মশার বিস্তার মারাত্মকভাবে বেড়ে গেছে। সন্ধ্যার পর থেকে ঘরে বাইরে সবখানেই মশার কামড়ে মানুষ অতিষ্ঠ। কয়েল জ্বালিয়ে ও দজ্জাল মশার আক্রমণ থেকে রেহাই মিলছে না। এখন ডেঙ্গুর ভরা মৌসুম। করোনার আতঙ্কে মানুষ এখন ডেঙ্গুর কথা ভুলেই গেছে, কিন্তু এই ডেঙ্গুর কথা ভুলে গেলে তা হবে মারাত্মক আত্মঘাতী ব্যাপার। মশক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ পৌরসভার কোনো কার্যক্রম চোখে পড়ছে না, যেন তারা বিষয়টি ভুলেই গেছেন। বিষয়টি এখন শাক দিয়ে মাছ ঢাকার মতো, করোনার নিচে মশা ও ডেঙ্গুর ইস্যুটি চাপা দিয়ে রাখার চেষ্টার মতোই। পৌর এলাকার সবকটি ওয়ার্ডেই খোঁজ নিয়ে জানা গেছে মশার উপদ্রব সব ওয়ার্ডেই সমান। এইসব মশার মধ্যে এনিফিলিস, কিউলেক্স, এডিস ও হ্যামাগোসাস সবচেয়ে বেশি ভয়ঙ্কর ও রোগ সংক্রামক। এর মধ্যে এনিফিলিস ও এডিস মশাই আমাদের সমাজে বেশি পরিচিত। এনিফিলিস মশা মানুষের মধ্যে অনেক রোগের সংক্রমণ ঘটায়, যেগুলি প্রাণঘাতী না হলেও বেশ ক্ষতিকর। আর এডিস মশার একটি মাত্র কামড়ে মানুষ আক্রান্ত হয় মারাত্মক ডেঙ্গু রোগে। এনিফিলিস মশা জন্মায় ময়লা আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে, আর ডেঙ্গু সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে। সেই ডিম থেকে প্রথমে লার্ভা ও পরে পূর্ণাঙ্গ ডেঙ্গু মশা জন্ম নেয়। কিশোরগঞ্জ শহরে এনিফিলিস ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেশ বেড়ে গেছে। এসব মশার প্রজনন বন্ধ না করা গেলে অচিরেই শহরে ডেঙ্গু সহ নানান রোগের সংক্রমণ দেখা দিতে পারে। কাজেই কিশোরগঞ্জ পৌরসভার কাছে পৌরবাসীর বর্তমান প্রত্যাশা হচ্ছে অবিলম্বে মশক নিয়ন্ত্রণে তারা যেন ব্যাপক কর্মযজ্ঞ হাতে নেন। তথা এই করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু হতে পারে মরার উপর খাড়া গায়ের মতো। বিডি চ্যানেল 4।